আমরা ঠিক মোটামুটি মানে ওই 3-10-15 নাগাদ হচ্ছে ডাউন লাইনের ধারে আর কি, মানে সদ্যজাত শিশু রাখা হয়েছিল। মানে আমরা প্রথমে দেখি যে বাচ্চারা নড়ছে, তারপর আমরা কাল বিলম্ব না করে হাসপাতালে ইমিডিয়েটলি এসেন্সিয়াল এতে ভর্তি করলাম। ডাক্তার বলে বাচ্চা সুস্থ আছে, ঠিক আছে। বলছি এর ছেলে না মেয়ে? এটা মেয়ে। বলছি কোন জায়গাটাতে পড়েছিল? ওই মোটামুটি আমাদের প্ল্যাটফর্ম মানে সিউড়ি আর কি অন্ডারলেন থেকে কিছুটা দূরে আর কি, ওই যেখানে আর কি একটা সেই গলায় আর কি ওভারব্রিজ মানে ইয়ে নিচে চলে যাচ্ছে না, সাব হয়ে গেছে না, সেই সাবের আর কি ধারে আর কি রেল মানে ডাউন লাইনে থাকে। কারা ফেলে বা কে ফেলে গেলে কি জানা যাচ্ছে? ওটা তো ঠিক আমরা বলতে পারবো না। আমাদেরকে একজন আমাদের মানে সিভিকাকে খবর দেয়, আরপিএফ আর সিভিক খবর দেয় আমাদের থানাতে, আমরা দৌড়ে যাই যে বাচ্চাটাকে উদ্ধার করে এই শিশু ওয়ার্ডে ভর্তি। কেমন রয়েছে বর্তমানে? এখন ভালো আছে। আপনার নাম? আমার নাম সাব ইন্সপেক্টর মুমতাজ গুন্ডা।